বর্তমানে সৌদি আরবের গানের গানের কনসার্টে বাংলাদেশের শিল্পীদের দেখা যাচ্ছে, যেতেও পারে, কিয়ামতের লক্ষণ। তাই বলে কি তুমি বলতে চাচ্ছ জায়েজ? হারাম, কিয়ামত পর্যন্ত হারাম। কাবা ঘরের মানুষ কয়দিন আগে দাঁড়াচ্ছিল সলাতে 3 ফুট পর পর। আমি তো আব্দুর রাজাক বিন ইউসুফ বলেছি, কিয়ামত পর্যন্ত আর যদি মানুষ পায়ে পা মিলিয়ে না দাঁড়ায় তবু এর বৈধতা হবে না। এটা বৈধ করতে হলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার দুনিয়াতে আসতে হবে। যেহেতু কিয়ামত পর্যন্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনোদিন আসবেন না, কাজে এটা জায়েজ হবে না, এর নাম ইবাদত। পেশাদার ফকির যে আছে নাকি, পেশাদার ফকির থাকতে পারে, থাক, জি দিবেন, যে চাইতে আসবে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, তাকে দিবেন। তাকে অপমান করে বের করার চেষ্টা করিও না, সাবধান। হানাফি মাঝহাবের অনুসারী ইমামের পিছনে নামাজ পড়া যাবে কি? যাবে। তবে আসর আর ফজরের বিষয়টি বিবেচনায় থাকলো। আসর আর ফজর একেবারেই শেষ সময়ে চলে যায়। জুম্মা নামাজের আজান কয়টি? জুমার দিন আজান একটি। সেই কালে আবদুল্লাহ ইবনে উমার দ্বিতীয় আজানকে বেদাত বলেছেন। মনে আপনি কষ্ট নিয়েন না, আমার কিছু করার নেই। মুসলিম জাতির পিতা কে? জি, এটা নিয়ে নেটে আপনাদের খুব গণ্ডগোল দেখা যায়। আচ্ছা, যদি ইব্রাহিম আলাইহিসসালাম জাতির পিতা হন, তো আদম আলাইহিসসালাম কি হলো? আদি পিতা কি? সেটা আদি পিতা কোনো পিতা হলো? সবার পিতা যিনি, জাতির পিতা তিনি। সবার পিতা যিনি, জাতির পিতা তিনি। ইব্রাহিম মিল্লাতে পিতা, মানে নিয়ম কানুনে তিনি পিতা। আর জাতির পিতা আদম আলাইহিসসালাম। সবার পিতা যিনি, জাতির পিতা তিনি। ইব্রাহিম আলাইহিসসালাম মিল্লাতের পিতা, মানে নিয়ম নীতিতে তিনি পিতা। শুকরিয়া, জাজাকুমুল্লাহ খায়। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা দূর দূরান্ত থেকে এসে খুব সুন্দর পরিবেশে বসে আলোচনা শোনার চেষ্টা করলেন। আমি আপনাদেরকে কষ্ট দিতে চাইনি, কোনো জায়গাতে ভারী মনে করলে পুনরায় বিবেচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। কোরআন হাদিস মেনে চলার চেষ্টা করেন, আপনি চেষ্টা করবেন মর্মে আমি শোনানোর চেষ্টা করেছি। আল্লাহ আপনাদের কবুল করুক। আল্লাহ মেহরাবের ভিতরে সালাত আদায় করলে সালাত হবে কি? জি, ভিতরে সালাত হবে না মর্মে যত হাদিস আছে সব জাল। মেহরাব চলবে কি না সেটা বলেন। মসজিদে এই পরিমাণ মেহরাব হবে এর কোনো প্রমাণ নেই। মেহরাবকে যদি করে থেকে করেছে, ভিতরে সলাত আদায় করতে হবে, করবে, সমস্যা নেই। করলে সলাত হবে না মর্মে সব হাদিসগুলি জাল। শেখ, আপনার কাছে জিজ্ঞাসা, বলা হয় যে সালাতুল হাজাত নামাজ জীবনের একবার হলেও পড়তে হয়। আরে না, সালাতুল হাজাত নয়, ওটা হলো সালাতুল তাসবি। জীবনে একদিন, কোনো একদিন হাদিস ঠিক নয় সেই জন্য বলিনি। ওইটা তো আছে, জীবনে একদিন, নয় বছরে একদিন, নাহলে মাসে একদিন, নাহলে সপ্তাহে একদিন। আমার মোবাইল নাম্বারটাই বিকাশ নাম্বার, প্রত্যেকটা বইয়ের গায়ে লেখা আছে। আমাকে নতুনভাবে কিছু বলা লাগে না, নেটেই আছে। আমি তোমার সামনে আমার নাম্বারটা প্রচার করব, তুমি কেমন বুঝলে? এটা সব বইয়ের গায়ে আছে, নেটেও আছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, উটের গোস্ত খেয়ে অজু করতে হয় কি? জি, উটের গোস্ত খেলে অজু ভেঙে যায়।
ঘুমালে অজু ভেঙে যায়, পেশাব করলে অজু ভেঙে যায়, পায়খানা করলে অজু ভেঙে যায়, ঘুমালে অজু ভেঙে যায়, বাচ্চা দুধ খেলে অজু ভাঙে না, নখ কাটলে অজু ভাঙে না, কাপড় পরিবর্তন করলে অজু ভাঙে না, মাথা থেকে কাপড় পড়ে গেলে অজু ভাঙে না। সূরা ফাতিহার শেষে বেতে সালাতের তিন বা এক রেকাত, জি তিন রেকাত, এক রেকাত, পাঁচ রেকাত, একটানা, সব একটানা, এক রেকাত, তিন রেকাত, পাঁচ রেকাত, সবই সহি হাদিস। কারোর প্রতি রাগ করবেন না। রুকু পেলে রাকাত পূর্ণ হয় কি? জি। সূরা ফাতেহা হয়নি যে রুকু ফাতেহার জায়গা নয়, এই জন্য রুকু রাকাতে কথা আল্লাহর নবী বলেছেন, এই জন্য না, ওইরকম মুখের কথার উত্তর হবে না। যারা আমিন মনে মনে বলে তাদের কি নামাজ হয় না? জিজ্ঞাসা কেন? আপনি কি বিরক্ত করতে চাচ্ছেন? হয় না হয় আপনিও জানেন, মনের ভিতরে কথা রেখে আমাকে জিজ্ঞাসা করে পরিবেশ নষ্ট করো না। তুমি ভালো বুঝো, হাদিস পড়ো, অনুবাদ করো, আমল করার চেষ্টা করো, ভালো হবে। মসজিদে ঢোকে দুরেকাত পড়ে নিলাম, কিন্তু তাহিয়াতুল ওযু কখন পড়ব? মসজিদে ঢোকে দুরেকাত পড়লেই হবে, ওটা দিয়ে হয়ে যাবে। সবার জন্য রাস্তায় হাঁটে ঘাটে জোর করে চাঁদা আদায় করা, এই পদ্ধতি চলবে না। সবার জন্য ওই সব পদ্ধতি চলবে না, নিজেরা টাকা উঠিয়ে সম্মান সহকারে এটা করতে হবে। বাথরুমে অজু করা যাবে কি? যাবে। দোয়া পড়ে টয়লেট করতে পেশাব পায়খানা করতে বসেছি, দোয়া পড়ে উঠেছি, তখন আমি ফ্রি হয়ে গেছি, জায়গা পবিত্র আছে, পানি ঢেলে দিয়েছি, ঝকঝকে আছে। অজু করেন সমস্যা নেই, দোয়া পড়েন সমস্যা নেই, পেশাব পায়খানা চলাকালীন কোনো ইবাদত চলবে না। তাবলিগ জামাতে যারা যায় তারা দিন প্রচার করে, টাকা নেয় না, কিন্তু বক্তারা দিন প্রচার করে টাকা নেয়। তাবলিগ জামাতকে কে টাকা দেয় গো? তুমি জানো কোনো দিনের ইতিহাস পড়েছ? তুমি জিজ্ঞাসা করলে কেন? ওরা কি ফেরেশতা? লন্ডন চলে যায় ফ্রি, লন্ডন চলতে টাকা লাগে না, শুধু নিজের পকেট থেকে। তুমি ভালো করে তলিয়ে দেখো, এই ছেলে যেখানে সম্মেলন হয় সেখানে দেখিও বাটা সৌজন্যে কত কি সৌজন্যে লেখা আছে, তোমার মাথায় কিছু আছে? আকিমুদ্দিন দ্বারা ইসলামী আন্দোলন করা ফরজ কিনা? জি না। আকিমুদ্দিন মানে শির্ক থেকে বাঁচো, দল করে নেতা নির্বাচন করা নয়, তুমি ভুল বুঝেছ। তুমি যেটা বুঝেছ পৃথিবীর কোনো বিদ্বান সেটা করেনি। চার মাঝহাব সত্যের উপর প্রতিষ্ঠিত কিনা, এই কথার উত্তর তোমাকে দিতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথই সত্য, তুমি রাসূলের পথ বাছাই করো। আপনার কাছে জানতে চাই আহলে হাদিস, আহলে কোরআন, সালাফি, হিজবুত তাওহীদ কারা? হিজবুত তাওহীদ নয়, সালাফি নয়, কোরআন এবং সহিহ হাদিস মানে যারা তারাই সালাফি, তারাই আহলে হাদিস, আপনিও আহলে হাদিস। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আহলে হাদিস, সে যেই হোক না কেন,
যেখানেই হোক না কেন, তুমি ভুল বুঝেছ, আমি কোনোদিন ভুল বুঝিনি। মসজিদ জুমার আজান কোথায়? দরজায়, দরজায় জুমার আজান দিতে হবে। এই আবু দাউদের হাদিস জয়ীফ। বাহিরের ফাঁকা জায়গায় উঁচু জায়গা থেকে আজান দিবে, এটাই সুন্নাত। সম্ভব না হলে যেখানে সহজ হয় আজান দিবে। দিবস পালন করা বিদাত। বিবাহের গেট সাজানো যাবে কি? জি না। শ্বশুরকে আব্বা ডাকা যাবে কি? যাবে। শ্বশুরকে আব্বা বলে ওকে বাপ স্বীকৃতি দিনি। আমি আব্বা বলছি, কিন্তু আমাকে যদি কেউ বলে যে তোমার বাপের নাম কি, তা আমি কি শ্বশুরের নাম বলবো? ওটা স্বীকৃতি দেওয়া হারাম। সম্মান দিয়া শাশুড়িকে আম্মা বলো, সম্মান দিয়ে শ্বশুরকে আব্বা বলো, এটাই ঠিক আছে। আপনারা আমার জানা অনুপাতে গাড়িতে অনেক বই আছে, আর যতক্ষণ বই আছে আমি আছে, আমি উঠিনি। কাজেই মনে কষ্ট নিয়েন না, ধীরে পরে নেন, সব বই নিয়ে যাবেন। আর দাম না দিয়ে কেউ বই নিয়ে যাবেন না, ফ্রি কোনো বই নাই। হ্যাঁ, বক্তব্য শুনতে এসে ফ্রি বই নিয়ে গিয়ে মুনাফেক হয়েন না। মহিলাদের মসজিদে জামাতে নামাজ পড়ার বিষয়ে মতামত। জি, মহিলারা পাঁচ অক্ত সলাৎ বাড়িতে পড়বে, জুমার সলাৎ মসজিদে পড়বে, ঈদের মাঠে যেতে বাধ্য, ঈদের মাঠে যাবেই, জুমা মসজিদে যাওয়া ভালো, পাঁচ অক্ত বাড়িতে ভালো। সবার জন্য রাস্তায় হাটে ঘাটে জোর করে চাঁদা আদায় করা জায়েজ কি? লোকগুলোকে স্টেজ থেকে নামান। এইদিকে এখানে লোকগুলো স্টেজ থেকে নামান, লোকগুলো স্টেজ থেকে নামান। এই ছেলেরা তোমরা স্টেজ থেকে নামো, আমি তো এখানে আছি। বই হারিয়ে গেলে ওই ছেলেটা কোথায়? ওই রামাজান ছেলেটা কই? এই রামাজানের জিম্মেদারি আপনার কাছে বই পৌঁছে দেওয়া, পত্রিকায় পৌঁছে দেওয়া। এই ছেলেটা আলিতেসাম পত্রিকার এজেন্ট, আপনাকে ওর থেকে ইতেসাম পত্রিকা প্রতি মাসে নিতে হবে, আপনাকে এজেন্ট হতে হবে। আমি কত জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে কাজ করছি। ঈদের আগের দিন ঈদের নামাজ পড়া যাবে? জি না, ঈদের আগের দিন ঈদের নামাজ পড়া যাবে না। সারাদিন পৃথিবীতে একদিনে ঈদ হবে এ কথা ঠিক নয়। নামাজে যারা সূরা ফাতেহা পাঠ করে না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সূরা ফাতেহা পাঠ না করলে সলাৎ হয় না। এটা আল্লাহর নবী বলেছেন, আপনার আমল আপনার কাছে। শুকরিয়া, জাজাকুমুল্লাহ খায়। আল্লাহ তুমি আমাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আজকের আলোচনা